চারদিকে শুধু পাহাড়, তৃণভূমি আর একটা পুচকে রেলওয়ে স্টেশন। কোরোর ইউনাইটেড কিংডমের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এটি। এটিকে ইউকের অন্যতম রিমোটেস্ট রেলওয়ে স্টেশনও বলা হয়ে থাকে, কারণ এখানে ট্রেন ছাড়া আর আসার কোনো রাস্তা নেই। খুবই ছোট, শুরু হতে হতেই শেষ হয়ে যায়, টিকিট কাউন্টার নেই, একটা সিগন্যাল বক্স আছে, আর আছে একটা ছোট্ট রেস্টুরেন্ট, ব্যাস। আশেপাশে আর কিচ্ছু নেই, জনবসতিও নেই। তবে এডিনবরা শহর থেকে 5.5 ঘন্টার ওপর যাত্রা করে এখানে এসেছি শুধু স্টেশন দেখতে নয়, কিন্তু সে কথা বলার আগে এতক্ষণের জার্নিটা দেখে নিই। সকাল সকাল এডিনবরার হে মার্কেট স্টেশন থেকে গ্লাসগো হয়ে ম্যালেক যাওয়ার ট্রেনে চেপে বসলাম। স্কটল্যান্ডের পশ্চিম হাইল্যান্ডের বুক চিরে এগিয়ে চলল ট্রেন, আর বিশ্বাস করুন, আমার জীবনের অন্যতম নৈসর্গিক ট্রেন যাত্রা এটি। একে একে ফেলে এলাম চেনা অচেনা সব লক, সবুজ গালিচায় মোড়া পাহাড় আর উপত্যকা। অ্যাডোখার, তিনরাম, ব্রিজ অব অর্কি, র্যানক প্রভৃতি স্টেশন পার করে অবশেষে পৌঁছালাম কুরোর স্টেশন। স্টেশনের পাশ থেকেই একটা মেঠো পথ চলে গেছে লেকের দিকে। লেকের নাম লক ওশিয়ান। লকের পাশে একটা হোস্টেল আছে যেখানে রাত কাটানো যায়। লকের কথা নয় পরে আসব। লক ওশিয়ানের পাশেই আছে এক মুনরো, বেইনালাপ। স্কটল্যান্ডে 3000 ফিটের ওপরে পাহাড়গুলোকে মুনরো বলা হয়। আপাতত এখানে আসার মূল উদ্দেশ্য বেইনালাপে আরোহণ করা। উচ্চতা 3074 ফিট, তবে কুরোর স্টেশনেরই উচ্চতা 1340 ফিট, তাই এই পাহাড়ে চড়া খুব একটা কঠিন কাজ নয়। স্কটিশ হাইল্যান্ডে হিল ওয়াকিং করলে একটা প্রধান বাধা হচ্ছে এই কর্দমাক্ত রাস্তা। কমন, মানে সাধারণ ভাষায় বগ নামে খুব পরিচিত, এই জন্য একটা ভালো জুতো খুব দরকারি স্কটল্যান্ডে হিল ওয়াকিং করার জন্য। আপাতত একটু বগ কমেছে এখানে। পাহাড়ের গা বেয়ে কিছুটা উঠলেই লক ওশিয়ান, আশেপাশের ভ্যালি ও পাহাড়ের দুর্দান্ত প্যানারোমিক ভিউ পাওয়া যায়। দূরে র্যানক মুরল্যান্ড দেখা যায়। দিন বাড়ার সাথে সাথে মেঘেদের আনাগোনাও বাড়ছে, তাই তাড়াতাড়ি পা চালাতে হবে।
খুব একটা পরিশ্রম করতে হলো না বেনালাপের সামিটে পৌঁছাতে। সামিটটা একটু চ্যাপ্টা ধরনের, তাই সামিট থেকে লেকটা ঠিকঠাক দেখা যায় না। কিন্তু সামিট থেকে একটু এগিয়ে গেলেই মন কাড়া এক দৃশ্য। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার নামার পালা। সুস্থভাবে পাহাড়ের ওপর বসে থাকার উপায় নেই, সাংঘাতিক জোরে হাওয়া চলছে, আর কিছুক্ষণ পরে ঝটিতে বৃষ্টিও নেমে পড়ল। তবে নামাটা আরো সহজ ছিল, তত্তর করে নেমে এলাম লক ওশিয়ানের পাশে। ফেরার ট্রেন আসতে প্রায় 3 ঘন্টা দেরি, তাই বাকি সময়টা বরং গল্প করা যাক। আমি আর লক ওশিয়ান।